স্বাগতম বাংলা হেলথ টিপসে শীত চলছে এই শীতে শুধু নয় শিশুদেরও অসুস্থতার ঝুঁকি বেড়ে যায় তাই শিশুদের বাড়তি যত্ন নেওয়া জরুরি শীতের রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় তাই শিশুর যত্নে রাখতে হবে বাড়তি সতর্কতা নিঃসন্তানের ফুকলা দাঁতের মিষ্টি হাসিতে গড়ে ওঠে মন তাই শীতে আপনার নারী ছেড়ে দনটিকে আগলে রাখুন পরম যত্নে শীতে আবহাওয়া থাকে শুষ্ক ত্বকে আসে রুক্ষতা শুধু তাই নয় শিশুর পেটে অসুখ জ্বর ঠান্ডা লাগা কাশি ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় অনেকটা একটু বাড়তি যত্ন নিলে এ ধরনের সমস্যা থেকে শিশুর সুরক্ষা সম্ভব রোগ খুব জটিল না হলে অযথায় ডাক্তারের স্বর্ণাপন্ন না হয় শ্রেয় চলুন শীতে শিশুর যত্নে কি করবেন জেনে নেওয়া যাক এক শিশুর ত্বকের যত্ন নিন শীতে আর্দ্রতা বেড়ে যায় এই কারণে শিশুর ত্বক রুক্ষ হয়ে যায় এ সময় শিশুর ত্বকের যত্ন নিতে ভালো মানের লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে বেবি অয়েল গ্লিসারিন ও ময়েশ্চারাইজিং ক্রিমও ব্যবহার করতে পারেন দুই শিশুর হাত মাথা ডেকে রাখুন শিশুদের হাত এবং মাথা বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থাকে তাই শিশুকে নিয়ে বাইরে বের হওয়ার সময় তার মাথা ও হাত ভালো করে ডেকে দিন শিশুর উপরে একটি পাতলা কাপড়ের আস্তরণ চেহারার দিয়ে রাখুন এতে তার ঠান্ডার ভাব কমে যাবে তিন নিয়মিত গোসল করান অবহেলা না করে শিশুকে নিয়মিত গোসল করান দুপুর বারোটার আগেই গোসলের পর্ব সেরে ফেলুন গোসলের পর বাচ্চার মাথা ও শরীর ভালো করে মুছে কাপড় পরাবেন চার ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার শিশুকে গোসল করানোর পর তার শরীরকে মশ্চারাইজ করুন সেটা লোশন দিয়ে হোক কিংবা কোনো ভেজলিন বা জেলি দিয়ে বাজারে নানা রকম ময়েশ্চারাইজার কিনতে পাওয়া যায় গোসলের পর উন্নত মানের ব্যবহার করুন শিশুর শরীরে পাঁচ পর্যাপ্ত পানি পান শীতকালেও শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করান শিশু শরীরকে সতেজ রাখতে তাকে প্রচুর পানি পান করান ছয় খালি পায়ে না হাঁটা শিশু যেন মেজেতে খালি পায়ে না হাঁটে সেদিকে খেয়াল রাখতে হবে শিশুর জন্য বাসায় ব্যবহার উপযোগী জোতা কিনতে পারেন ঘরের মেজেতেও কার্পেট অথবা মোটা কাপড় বিছিয়ে দিতে পারেন তাহলে মেজেতে বসে খেলা করলেও সহজে ঠান্ডা লাগবে না এছাড়া শিশুর বিছানা বালিশ প্রতিদিন রোদে গরম করে নিলে আরাম বোধ করবে আপনি যদি গরম উপায়ে কিছু করতে না পারেন তবে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ